আজকে আমি বানাবো সবুজ আপেল আর আম দিয়ে একটা টক মিষ্টি আচার। তো আমি দেখাবো কীভাবে বানাইতে হয়। এগুলো হলো আম, আমি আজরা থেকে আম কিনে নিয়ে আসছি। এই আমগুলো কাঁচাই ছিল, আবার একটু আঁশও আছে। তো আঁশালা আমের আচার মজার হয়। তো আমি দুইটা আম নিয়ে আসছি মাত্র, কারণ আমি বেশি আচার বানাবো না। প্রত্যেক বছর বেশি আচার বানাই, মানুষকে দেওয়ার পরও আমার অনেক আচার নষ্ট হয়ে যায়। তো আমি অল্প একটু আচার বানাবো নাগামরিচ দিয়ে, আর এটা হলো সবুজ আপেল। তো এই সবুজ আপেলগুলো খুব একটা টক না, আবার খুব একটা মিষ্টি না, টক মিষ্টির মধ্যে আছে। তো দেখি কেমন হয়, চলেন। আমি আমের স্কিন রেখে দিছি, কারণ হলো না হলে এগুলো ঘুটে যাবে, একদম নরম হয়ে থকথকে হয়ে যাবে। তো এই এই চামড়াগুলো রেখে দেওয়ার কারণ হলো যাতে ওটা ভেঙে যাবে না, ভালো থাকবে। তো আমি ভিনেগার দিয়ে এই আমার আপেল ভিজায় রাখছি কিছুক্ষণ। আমরা চলেন এবার পরবর্তী পদক্ষেপে যাই, কী কী করতে হবে আমি আস্তে আস্তে দেখাই দিব আপনাদেরকে। আমের আচার আর হলো সবুজ আপেলের আচার একসাথে আমি বানাচ্ছি, এই কারণে আমি এর আগে আমার ননাস আমাকে বানাই খাওয়াইছিলেন। তো এটার টেস্ট অনেক মজার। তো আপনারা চাইলে আপনারা দিতে পারেন, কারণ হলো আমি এটার ভিতরে দিব হলো নাগামরিচ। তো যেহেতু নাগামরিচ দিয়ে বানাবো, এই জন্য আমি এটা ঝালও কম দেবো। তো শুরুতেই আমি দিয়ে দিলাম হলো পাঁচফোড়ন, আর এখন পাঁচফোড়নের সাথে আমি একটু জিরাও দিয়ে দিব, আর দুই তিনটা মরিচ, শুকনো মরিচ দিয়ে দিব। তো এই জিরা শুকনো মরিচ দেওয়ার কারণ হলো আচারের মেইন যে ঘ্রাণটা আসে এই পাঁচফোড়নের দিয়েই। তো পাঁচফোড়ন ছাড়া আসলে আচার একেবারেই হয় না বললেই চলে। আপনারা পাঁচফোড়ন যদি না দেন, আচারের কোনো মানে ঘ্রাণই আসবে না। পাঁচফোড়নের উপর ডিপেন্ড করেই আচারের ঘ্রাণ আসে। তো আমি এখন দিয়ে দিলাম হলো সরিষার পেস্ট। আমি হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, কারণ এটা বাটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তার আগে একটু পানি পানি লাগতেছে, আমি একটু পানি দিয়ে হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এই হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি আপনার আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষায়ে, এটা সুন্দর করে কষায়ে তারপরে হলো আমি আমটা দিয়ে দিব। তো আমটা দিয়ে দেওয়ার পরে, সুন্দর করে কষানোর পরে আমি বাকি মশলা দিয়ে দিব আস্তে আস্তে। তো এখন আমি এখন আমটা দিয়ে দিব, কষানোর পরেই আমটা দিয়ে দিব। আমি একটু ভালো করে কষাইলে পরে কি মশলার ঘ্রাণটা খুব সুন্দর করে বের হয়ে যায়। এখন আমটা দিয়ে দিলাম, আম দেওয়ার পরে এটাকে ভালো করে কষায়ে তারপরে হলো আমি বাকি মশলাগুলো দিব। কারণ আমি এখন অন্য মশলাগুলো দিচ্ছি না, কারণ ওই মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে এই আচারের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো আমটাকে খুব সুন্দর করে মিক্স করতেছি। মিক্স করার পরে আমি এটার ভিতরে আস্তে আস্তে করে লবণ দিয়ে দিলাম, প্রয়োজন মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে এটা আবার সুন্দর করে মিক্স করে তারপরে আমি বাকি মশলা দিয়ে দিব। তো আমি কোন কোন মশলা ইউজ করবো আমি আপনাদের সব কিছু বলে দিব। এখন আমি একটু ভিনেগার দিয়ে দিলাম এটার ভিতরে। আমার ঘরে যে ভিনেগার ছিল এটা হোয়াইট ভিনেগার না, এটা একটু মিক্স ভিনেগার ছিল। তো আমি ওটাই দিয়ে দিলাম ভিনেগার। আমার মনে হয় আচারে একটা ভিনেগার হলেই হলো, একটা কোনো স্পেসিফিক নিয়ম নেই যে আপনার হোয়াইট ভিনেগার দিতে হবে কিংবা ওই ভিনেগারটাই দিতে হবে। তো এখন আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে এটা একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে একটু এটা হলো আমি একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি, কারণ আমার গোলমরিচের গুঁড়া আমার সব খাবারে আমি দিই, আমার খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম হলো মরিচের ক্রাশড মরিচ, ক্রাশড মরিচটা আমি দিই এই কারণে আমার একটা ঘ্রাণ ভালো লাগে। তো আমি অল্প অল্প মরিচের গুঁড়াই দিছি, কারণ আমি এর ভিতর নাগা মরিচ দিব। তো এই জন্য মরিচের গুঁড়া, তারপরে ক্রাশড মরিচ আমি ওটা খুব কম দিছি।
আধা ভাঙ্গা যে মরিচটা ওটা রেডি পাওয়া যায় আমাদের এখানে, তো কম দিয়ে আমি এবার একটু আর একটু নেড়ে চেড়ে তারপরে আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এটা ভিতর থেকে পানি বের হবে, তো পানি বের হয়ে আসলে আমি তারপরে সুগার অ্যাড করব। তো আমি এখনই করবো না, আমি ঢেকে দিয়ে একটু পানি বের হইলে তারপরে আমি সুগার অ্যাড করে দিব। এই আচারটা খেতে অনেক মজার, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে টক মিষ্টি, ও মেইনলি টক মিষ্টি আচারটাই পছন্দ করে, তো আর আমিও যদি কোনো দিন খাই তো আমার এই টক মিষ্টি আচারটাই ভালো লাগে। তো আমি এই যে দিয়ে দিয়েছি এখন কিছু রসুনের কোয়া আগে ছিলে রেখেছিলাম, ওই কোয়াগুলো দিয়ে ওই যে আমি নাগামরিচ দিয়ে দিয়েছি অলরেডি, নাগামরিচটা দিয়ে তারপরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দিব। এটা একটু নাড়তে হবে, কারণ কি আমি যেহেতু এখানে পানি ইউজ করা যাবে না, কিন্তু আমি তেলও খুব কম দিছি এখানে, আমি তেলের পরিমাণ খুবই কম দিছি, তো আপনার মশলাটা যদি পুড়ে যায় একটা পোড়া পোড়া ঘ্রাণ আসবে, ওটা খেতে ভালো লাগবে না, এই জন্য এটা একটু বেশি করে নাড়তে হয়। আর এমনভাবেও নাড়া যাবে না যাতে এই আমটা ভেঙে যায়। আমার আমি এটা আস্ত আস্তই রাখবো, আস্ত আম খেতে ভালো লাগে, এটার ভিতরে যখন মশলা ঢুকে যাবে এটা টেস্ট ডিফারেন্ট হয়। তো আমি এই যে একটা মরিচ নাগামরিচ ভেঙে দিলাম আর এগুলোকে খুব সুন্দর করে সেট করে রাখলাম যাতে প্রত্যেকটা আমের ভিতরে মশলাটা চলে যায়। এখন ঢেকে দিয়ে তারপরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, অপেক্ষা করার পরে এই তো দেখেন আমার ভিতরে আর কিছু দিব না, আমি লবণ মরিচ যা যা প্রয়োজন মতো লাগতো আমি সব দিয়ে দিয়েছি। আর এর ভিতর যেহেতু নাগামরিচ আছে তিনটা, তো আমি এক্সট্রা কোনো মরিচ আর অ্যাড করবো না, যে যে ঝাল হয়েছে ওটাই অনেক। আর আমি তো আগেই ভিনেগার দিয়ে ভিজে রেখেছিলাম আর আমি পরে ভিনেগার অ্যাড করে দিছি, তো এটার ভিতরে আর কোনো কিছুই লাগবে না। এই আচারটা পারফেক্টভাবে খেতে চাইলে আপনার 1 থেকে 1.5 মাস এভাবে রেখে দিতে হবে বয়ামের ভিতর, তাহলে এর ভিতরে সব মশলা যাবে। আর আমি আজকে ইচ্ছা করেই এগুলো ভাবো না, কারণ হলো এগুলো ভেঙে গেলে পরে তখন আর আচারের টেস্ট থাকবে না, এরকম আস্ত আস্ত আচারই থাকবে, এটা এরকম আস্তই থাকবে, আমি ভেঙে দেবো না। আর এটা হলো টক মিষ্টি ঝাল আচার, এটা সব কিছু একদম পারফেক্ট হয়েছে, আমি টেস্ট করে দেখছি। তো কেমন হলো জানায়েন, আপনাদের ভালো লাগলে আপনারাও বানাইতে পারবেন। আর এটা খুবই ফাঁকিবাজি একটা রেসিপি, 10 থেকে 15 মিনিট লাগে বানাইতে এই আচারটা, বাট টেস্টটা অনেক ভালো। এটা আমার হাজব্যান্ড পোলাও দিয়ে বিরিয়ানি দিয়ে খেতে পছন্দ করে, ও পোলাও আর বিরিয়ানির সাথে আচারও লাগেই লাগে। তো আমি সব ধরনের আচারই বাসায় বানাই শুধুমাত্র ওর জন্য, ও পছন্দ করে। ভালো থাকবেন সবাই, কেমন লাগলো আমার রেসিপি জানায়েন, আল্লাহ হাফেজ।